হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে এসেছি একটি এমন অ্যাপ যা আপনার মোবাইলের মধ্যেই আছে, কিন্তু আপনারা তার কার্যকারিতা জানেন না। আপনার মোবাইলে যে ঘড়িটি আছে, ওই ঘড়িটির যে কত কেরামতি আপনারা ঠিক জানেন না। আসুন সেই কেরামতি আজ আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই একটি নর্মালি ঘড়ি রয়েছে, যেরকম আপনি তার মধ্যিখানে এরকম ট্যাপ করবেন, এরকম হয়ে যাবে। আমি এটাকে জাস্ট খুলে নিচ্ছি। এইবারে বিছখানে ট্যাপ করবো, দেখুন এই যে খুলে গেল। এর মধ্যে দেখুন আপনি আপনার কিছু হিডেন ফাইল, যেরকম যা কিছু আপনাদের আপনার আত্মীয় পরিজনকে দেখাতে চান না, সেই জিনিস আপনি এখানে লুকিয়ে রাখতে পারেন। হ্যাঁ বন্ধু, আপনাদের এই ঘড়ির মধ্যে এই জিনিসগুলোকে লুকিয়ে রাখতে পারেন, আর এটা কেউ টেরও পাবে না যে আপনার এখানে এই কিছু এই জিনিসগুলো আছে। এই যে দেখছেন, যেন পিকচার, ভিডিও, ফাইল এর মধ্যে আপনি রেখে দিতে পারেন। তো এই হচ্ছে অ্যাপ। এবার চলুন দেখে নিই এটা কি অ্যাপ এবং কি করে পাওয়া যাবে। চলুন তাহলে দেখে নিচ্ছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ঘন্টাটাও একবার বাজিয়ে দেবেন, যাতে আমার নোটিফিকেশানটা সব থেকে আগে। বন্ধু, এসে গেছি আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে আমরা লিখব টাইম লক। টাইম লক, এই দেখুন টাইম লক চলে আসছে। এই যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটি আছে, এইটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই দেখে নিন আইকনটি, আমরা সিম্পলি ইনস্টল করব। একটু লোডিং হবে, লোডিং হতে একটু সময় দিতে হবে। ডাউনলোড হচ্ছে, জাস্ট হয়ে গেছে, এবার ইনস্টল হচ্ছে। এবার দেখুন আমরা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর যখনই এটা চেঞ্জ হয় এখানটা এরকম চলে আসবে। এবারে আপনি এখানটা একটা পাসওয়ার্ড দিতে পারেন, যে কি নামে আপনার খুলবে। আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। কিছু আনসারও দিয়ে দিতে পারেন। তা আমি এইটা দিয়ে জাস্ট সেভ করে দিলাম, স্টার্ট হবে। এখানে আপনার একটা ইমেল আইডি লাগবে, ইমেল আইডিটা দিয়ে দিলে ভালো, তাহলে আপনার এটা সিকিওর হয়ে থাকবে আর কি। তো আমি জাস্ট আমার এই ইমেল আইডিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমার লকার রেডি হয়ে গেছে। এবার দেখুন এইটাকে আপনাকে লক করতে হবে। তো এখন পুরোপুরি এই যেরকম বারোটায় আছে, এটাকে আপনাকে এই কাঁটাটায় জাস্ট হাত দিতে হবে, দিয়ে যেখানে আপনার দরকার সেইখানে আপনি নিয়ে আসবেন। আমি জাস্ট 12:15 দিয়ে দিলাম, দিয়ে এটা আমার লক হয়ে গেল। আবার মধ্যিখানে প্রেস করব, করে আর একবার দিতে হবে, রং হয়ে গেছে। তো এইটাকে আবার আমরা এই 15 নিয়ে আসব, নিয়ে এসে এ করব, আর একবার দিতে হবে। ব্যাস, আমার এই ফাইলটি খুলে গেছে। এখানে আপনি এই বক্সটায় একটা টিক দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। দিয়ে দেখুন ফাইল খুলে গেছে। এবার আপনি এখানে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রাখতে পারেন এই ঘড়ির মধ্যে। আপনার আত্মীয় পরিজনও বুঝতে পারবে না যে এর মধ্যে কী আছে। এবার সিম্পলি আমরা এর মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঢোকানোর জন্য কী করবো, এই যে প্লাসের আইকনটা দেখছেন, এই প্লাসটায় আপনি টিক দেবেন। দিয়ে ফটো, গ্যালারি, রেকর্ড, ভিডিও, ক্রিয়েট ফোল্ডার অ্যান্ড ক্রিয়েট ফাইল। তো আপনার যেখান থেকে যে জিনিসটা নিয়ে এখানে ঢোকানোর দরকার আছে, আপনি সেই জিনিসটাই চলে যাবেন। সিম্পলি আমি গ্যালারিতে চলে যাচ্ছি, আমার গ্যালারিতে। এবার গ্যালারি থেকে আমি আমার ছবিটা খুব বের করে নেব। সে অ্যাড আসছে এখান থেকে, দেখুন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। করে এই যে দেখছেন দাগটি দেওয়া আছে, রাইটে এ করবেন। না, রাইটটা দিলে সব হয়ে যাচ্ছে, এখানটায় এ করবেন। করে এই তালাটায় হাত দেবেন, দিলে দেখুন এই জিনিসটা আপনার এই ফাইলের মধ্যে চলে এসছে। গট ইট করে দিলাম। তা আপনি আপনার এই ফাইলের মধ্যে চলে এসছে, আপনার কেউ বুঝতেও পারবে না যে আপনার এই ঘড়ির মধ্যে এত কিছু আছে। জাস্ট সিম্পলি আমি ব্যাক করে দিলাম। এবার দেখুন যখনই আপনি খুলবেন ঘড়িটা আপনার এইরকমই থাকবে। তা আপনি জাস্ট বিছখানে ট্র্যাপ করবেন, ট্র্যাপ করলে এটা এরকম হয়ে যাবে। তো আপনি যেখানে লক করেছিলেন সেখানে কাঁটাটাকে নিয়ে এসে জাস্ট সেখানটা নিয়ে এসে ছেড়ে দেবেন, দিয়ে আরেকবার ট্যাপ করবেন, দিলেই আপনার এ খুলে যাবে। এবার আপনি এখান থেকে আপনার যা খুশি দেখতে পারেন। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তার লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া আছে, সরাসরি আপনি ওটা ওই লিঙ্ক থেকে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।